रहमान रहीम नवम श्रेणी शिक्षार्थी बंधुरा सलाम अलैकुम। आशा करी सबाई भलो आछो। आमी आलहमदुलिल्लाह भलो आछी। तुम्हारे आज के पदार्थ विज्ञान नवम दशम श्रेणी पदार्थ विज्ञान द्वितीय अध्याय उपर एक क्लास करब। द्वितीय अध्याय आशा करी सबाई ये क्लासेर साथे थाकबे। शिक्षार्थी बंधुरा আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ একটি হোয়াইট বোর্ড আছে, একটি ওয়ার্ড্রপ আছে। এই হোয়াইট বোর্ডটি কী অবস্থায় আছে, এটা কি গতিশীল চলতেছে না স্থির অবস্থায় আছে? এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্থির অবস্থায় আছে। আশেপাশে যে বস্তু জড় বস্তুগুলো দেখতে পাচ্ছ সবগুলো স্থির অবস্থায় আছে, কিন্তু আমি স্থির অবস্থা নেই। আমি কিঞ্চিত হাঁটাচলা করতেছি এবং হাত পা হাতগুলা নড়াচড়া করতেছি, কথা বলতেছি। অর্থাৎ এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে আমি স্থির নই, আমি কি গতিশীল। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের দ্বিতীয় অধ্যায় পদার্থ বিজ্ঞানের উপরে যে আলোচনা করব সেটা হলো স্থিতি ও গতি। স্থিতি ও গতি এর উপর আমরা আজকে আলোচনা করব, স্থিতি ও গতি। তাহলে স্থিতি ও গতি বোঝার আগে আমরা আগে দেখব স্থির এবং গতিশীল বস্তু। স্থির বস্তু, যে বস্তু পরিপার্শ্বে যে বস্তুগুলো আছে স্থায়ী বস্তু, কতগুলো কাঠামো থাকে, যেমন বিল্ডিং, গাছপালা, বৃক্ষ, ব্রিজ, এইসব প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির অবস্থা থাকে কিছু সময়ের জন্য, ওই সময়ের জন্য এই বস্তুটাকে বলে স্থির বস্তু। কার সাপেক্ষে? তার পরিপার্শ্বিকের অবস্থার সাপেক্ষে। আর যদি ওই বস্তুটা স্থির না থাকে, চলতে থাকে, যেমন রাস্তার পাশে দোকান আছে, বিল্ডিং আছে, গাছপালা আছে, ব্রিজ আছে, এগুলো সবই স্থির, কিন্তু ওখানে একটি গাড়ি চলতেছে, এই গাড়িটা স্থির নয়, গাড়িটা হলো কি গতিশীল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্থিতিশীল এবং গতিশীল বস্তু অর্থাৎ স্থির বস্তু এবং চলমান বস্তু কি এটা নিশ্চয় বুঝতে পারছ। তাহলে এই যে আমরা আজকে যে দুইটা কথা বললাম, স্থিতি এবং গতি, তাহলে স্থিতি এবং গতি এবং প্রসঙ্গ কাঠামো কাকে বলে? স্থিতি এবং গতি, স্থিতি আরেকটা হলো গতি, আরেকটা কি আমরা পাইলাম প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো। এই তিনটা বস্তু, তিনটা জিনিস। স্থিতি কি? স্থিতি হলো বস্তুর ওরকম অবস্থা যে বস্তু পারিপার্শ্বিক স্থিতিশীল বস্তুর তুলনায় সাপেক্ষে ওই বস্তুটা এখনো স্থির আছে। যেমন আশেপাশের কিছু ভবন আছে, গাছপালা আছে, ওই গাছপালার সাপেক্ষে আমরা একটা বস্তুকে স্থিতি গতি বলতে পারি। যদি একটি গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে কিছু সময়ের জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, স্থির অবস্থায় আছে, তাহলে আমরা বলি ওই গাড়িটির অবস্থা কি কি অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। কিন্তু একসময় যখন গাড়িটি চলতে শুরু করলো তখন চলমান অবস্থা, এটাকে বলে ওই অবস্থাটাকে বলে গতি। গাড়ির ওই অবস্থাটাকে কি বলে? গতি বলে। এখন যদি কোনো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় ওদিক দিয়ে, তাহলে ওই মানুষটার অবস্থাও গতি। অর্থাৎ একটি বস্তুর অবস্থা হলো স্থিতি আর গতি। কার উপর ভিত্তি করে অবস্থাটা দাঁড়াচ্ছে স্থিতি আর গতি? প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে। প্রসঙ্গ কাঠামো তাহলে কি? প্রসঙ্গ কাঠামো হইল বা প্রসঙ্গ বস্তু হইল আমরা যার সাথে তুলনা করি, যে বস্তুটা স্থির আছে না গতিশীল আছে সেই বস্তুটা হইল প্রসঙ্গ কাঠামো। যেমন ওখানে একটা স্থায়ীভাবে নির্মিত একটা স্কুল আছে, একটি ভবন আছে, কোনো বৃক্ষ আছে, তার তুলনায় আমরা কোনো বস্তুকে অন্য কোনো বস্তুকে যখন তুলনা করি ওইটাকে স্থিতিশীল আছে না গতিশীল আছে, সেই প্রসঙ্গ কাঠামো ওই বস্তুটাকে আমরা বলি যে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু। পারিপার্শ্বিকের সাপেক্ষে অর্থাৎ ওই পরিবেশে কিছু বস্তু আছে, এগুলো সবসময়ের জন্য স্থির, সবসময়ের জন্য এগুলো স্থিতিশীল, সেইগুলোকে বলে প্রসঙ্গ কাঠামো। আর যেগুলা নির্দিষ্ট সময়ে বা কোনো কোনো সময়ে স্থিতিশীল থাকে আবার গতিশীল থাকে সেইগুলোকে আমরা স্থিতিশীল অবস্থায় বলি স্থিতি, আর গতিশীল অবস্থায় থাকলে আমরা বলি গতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটা জিনিস এখন শিখতে পারলাম, বুঝতে পারলাম স্থিতি গতি আর প্রসঙ্গ কাঠামো, আর একটা জিনিস পারিপার্শ্বিক সাপেক্ষে। পারিপার্শ্বিক বলতে কী বোঝায়? পরিবেশের উপর সাথে
অর্থাৎ ওই পরিবেশে যেই বস্তুগুলো আছে সেগুলোকে পারিপার্শ্বিক বস্তু বলে। তা পারিপার্শ্বিক বস্তু স্থিতিশীল হতে পারে, গতিশীল হতে পারে, আবার যেটাকে চিরস্থায়ী স্থির সেটাকে প্রসঙ্গ কাঠামো বলে, অর্থাৎ আপাতত স্থির। তাহলে এখন আসে আমরা এই যে চিরস্থায়ী বললাম, আপাতত বললাম, সেটার উপর ভিত্তি করে আমরা একটা জিনিস পাচ্ছি, পরম স্থিতি। পরম স্থিতি, পরম স্থিতি কথাটা বোঝার আগে আমরা একটু চিন্তা করে দেখি, কোনো বস্তু যেটাকে আমরা স্থিতি দেখতেছি, স্থির আছে, বা যেটা স্থিতিশীল নয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য বা পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা চিন্তা করছিলাম, বলছিলাম যে কোনো প্রসঙ্গ কাঠামো বা পারিপার্শ্বিকের সাপেক্ষে এটা স্থিতি বা গতিশীল অবস্থা আছে। আসলে যে প্রসঙ্গ কাঠামো যার সাথে আমরা তুলনা করেছি, সেই প্রসঙ্গ কাঠামো কি স্থির আছে? প্রসঙ্গ কাঠামো স্থির নয়, কারণ আমরা যে পারিপার্শ্বিকের সাথে তুলনা করি, যে স্কুল মুসলিম হাই স্কুল, এটা মুসলিম হাই স্কুল স্থির আছে। কী জন্য স্থির আছে? আমরা দেখতেছি দক্ষিণ দিকে আছে কর্ণফুলী নদী, তারপরে উত্তর দিকে আছে লাল দিঘি, পশ্চিম দিকে কোর্ট বিল্ডিং, পূর্বের দিকে ফিরিঙ্গি বাজার। সেই সাপেক্ষে অর্থাৎ চট্টগ্রামের মধ্যে এই মুসলিম হাই স্কুলটা হলো কি? স্থির। মুসলিম স্কুলের অবস্থাটা হলো স্থিতিশীল, সেটা পারিপার্শ্বিকের সাপেক্ষে। কিন্তু যে পরিবেশে আছে, অর্থাৎ চট্টগ্রাম শহরে আছে, চট্টগ্রাম শহরটা ঢাকা শহরের সাথে তুলনা করলে, কুমিল্লার শহরের সাথে তুলনা করলে, চট্টগ্রাম শহরটাও স্থির আছে, স্থিতিশীল আছে। এবং বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে যখন তুলনা করা হয় তখন দেখা যাচ্ছে তাও স্থির আছে। এবং পার্শ্ববর্তী দেশের সাথে যখন তুলনা করা হয় বাংলাদেশকে, আমরা দেখতেছি বাংলাদেশও স্থির আছে। কিন্তু পৃথিবীর, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলেও দেখতে পাচ্ছি আমরা কি, একটা দেশ স্থির আছে। কিন্তু যে পৃথিবীর সাথে আমরা এখন তুলনা করলাম, প্রসঙ্গ কাঠামো যদি পৃথিবীকে ধরি, পৃথিবী কি স্থির আছে? পৃথিবী স্থির নয়, পৃথিবী সর্বদা ঘূর্ণায়মান এবং চলমান আছে। পৃথিবী 24 ঘন্টা একবার ঘুরপাক খাচ্ছে এবং 365 দিনে বা কিছু সময় পরে পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে। তাহলে সূর্যের তুলনায় পৃথিবীকে আমরা ধরতে পারি কি? গতিশীল। এতক্ষণ আমরা তো পৃথিবীকে স্থিতিশীল ধরেছিলাম, কিন্তু এখন দেখলাম যে পৃথিবীও স্থিতিশীল নয়, গতিশীল। আমরা ধরে নিলাম সূর্য স্থিতিশীল, পৃথিবী গতিশীল, যেহেতু আমরা দেখতেছি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে। কিন্তু আসলে কি সূর্য গতিশীল না স্থিতিশীল? সূর্য স্থিতিশীল নয়, সূর্য ঘুরতেছে। এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যে গ্যালাক্সিতে আছে, সেই গ্যালাক্সিটাও কি স্থির আছে? সেই গ্যালাক্সিটাও স্থির নয়, সেই গ্যালাক্সিটাও একটা নির্দিষ্ট মহাশূন্যের দিকে গতিশীল অবস্থায় আছে, নির্দিষ্ট গতিবেগে গতিশীল আছে। অর্থাৎ পৃথিবীর কোনো কিছু আমরা স্থির দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা বলবো যে পরম স্থিতি, পরম স্থিতি বলতে কিছু নেই, কোনো বস্তু পরম স্থিতি নয়, ঠিক পরম গতিশীল বলতে পারতেছি না। সুতরাং পরম স্থিতি কি, এটা কি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই বুঝতে পারছ। কোনো বস্তুকে আমরা পরম স্থিতি ধরতে পারি না। মুসলিম স্কুলকে যদি আমরা আপাততভাবে দেখতেছি মুসলিম স্কুল স্থির আছে, এটা আসলে আপেক্ষিকভাবে স্থির, আপেক্ষিক স্থির, এটাকে আমরা বলতে পারি আপেক্ষিক স্থির। এই আপেক্ষিক স্থির যে বস্তুগুলো, সেগুলোকে আমরা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু হিসাবে ধরে নিতে পারি। কোন বস্তুগুলি? যেগুলোকে আমরা ধরে নিচ্ছি আপেক্ষিকভাবে স্থির। আসলে আপেক্ষিকভাবে স্থির বলতে কোনো বস্তু নেই, কারণ পৃথিবীর কোনো বস্তুকে যখন আমরা স্থির ধরি, স্থিতিশীল ধরি, অনেক সময় ধরে, অনেক বছর ধরে এটা স্থিতিশীল, কিন্তু সেই বস্তুটা আসলে স্থিতিশীল নয়, কারণ আমাদের যে গ্রহ, আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী নামক গ্রহ, সেই পৃথিবী নামক গ্রহটাও স্থিতিশীল নয়, এটাও একটা গতিশীল। এবং এটা যেই গ্যালাক্সিতে আছে, অর্থাৎ যে সেই সৌরজগতের বাসিন্দা, সেই সৌরজগতের অন্যান্য বাসিন্দারাও সূর্য, চন্দ্র, বৃহস্পতি, অন্যান্য, অর্থাৎ যতগুলো ওই গ্রহ নক্ষত্র আছে সবগুলোই গতিশীল, স্থিতিশীল বলতে কিছু নেই। এবং এই পরিবার, যে পরিবারটা একটা গ্যালাক্সিতে আছে, সেই গ্যালাক্সিটাও স্থিতিশীল নয়, এটা মহাশূন্যের দিকে সর্বদাই ধাবমান আছে। তো আমরা পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুকে স্থিতিশীল ধরতে পারি, সেটা আপেক্ষিকভাবে স্থির, স্থিতিশীল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম স্থিতিশীল, স্থিতি, গতি,
প্রসঙ্গ কাঠামো, স্থিতিশীল বস্তু, গতিশীল বস্তু আর পরম স্থিতি, আপেক্ষিক স্থিতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছ। এটা এই অধ্যায়ের উপর প্রথমই ক্লাস, এই দ্বিতীয় অধ্যায়ের উপরে। এখন আমরা দেখতে পারলাম কোনো বস্তু সরে যায় অর্থাৎ চলমান থাকে। এখন চলমান বস্তু নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। চলমান বস্তু, একটা বস্তু এই বিন্দুতে আছে, কিছুক্ষণ ছিল এই বিন্দুতে, এখন বস্তুটা সরে গেছে, সরে বি বিন্দুতে আসছে, বস্তুটা সরে বি বিন্দুতে আসছে। এখন এই বিটা হলো কি, এর থেকে বি এর দূরত্ব হলো এ বি, এর থেকে বিতে সরে গেছে। কিন্তু বস্তুটা সোজাপথে যদি না যায়, এমন হতে পারে বস্তুটা প্রথমে সি বিন্দুতে গেছে, সি থেকে আবার বিতে আসছে, তাহলে চলমান বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত হলো, এসি যোগ এ বি। কিন্তু আসলে বস্তুটি এ থেকে বির দিকে সরে গেছে। তাহলে এর উপরে দেখা যাচ্ছে একটা বস্তু সোজাপথে যায়, আবার বাঁকা পথে একটা গন্তব্যস্থলে পড়ছে। তাহলে আমরা দেখলাম একটা বস্তু এ থেকে বিতে সরাসরি গেছে, আবার দেখা গেছে এটা এ থেকে বিতে সরাসরি না গিয়ে প্রথমে এ থেকে সিতে গেছে, সি থেকে দুই বিন্দুতে গেছে। তাহলে এটা এইটা আলোচনা আসলো কি নিয়ে, গতিশীল বস্তু নিয়ে। এটা হলো গতিশীল বস্তুর বেলায়, গতিশীল বস্তুর বেলায় এই আলোচনাটা আসছে। তাহলে আমরা গতিশীল বস্তুর উপরে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসটা আজকে কেমন লাগছে, আশা করি ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছ। তেমন বেশি কিছু আলোচনা করে নেই, সামান্য কিছু আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়ের উপরে, স্থিতি আর গতি। তোমরা স্থিতি এবং গতি কি বুঝতে পারছো কি না, স্থিতিশীল বস্তুর বৈশিষ্ট্য, গতিশীল বস্তুর বৈশিষ্ট্য এবং পারিপার্শ্বিক অবস্থা, আপেক্ষিক স্থির, পরম স্থিতি, পরম গতি, এই বিষয়বস্তুগুলো বুঝতে পারছো কি না। আশা করি বারবার যখন দেখবে বুঝতে পারবে, সবার একটা ক্লিয়ার ধারণা আসবে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আশা করছি শীঘ্রই আমাদের স্কুল খুলবে, ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।